দলিল কোনোভাবেই তারা উপস্থাপন করতে পারে না তখন শেষ দলিল হিসেবে তারা এটাই বলার চেষ্টা করে যে তোমরা হ্যাঁ সৌদি আরবকে প্রাধান্য দাও মক্কা মদিনার অনুসরণ করো তাহলে মক্কা মদিনা যখন এই করোনার কারণে সালাত যখন বন্ধ করে দিয়েছে তখন এরা কিন্তু সেটাকে মানে নাই বরং তার উল্টা যে এরা ইহুদিদের দালাল হ্যাঁ মনমানি ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে আমরা বন্ধ করব না বাংলাদেশে এরকম বক্তব্য করাই দিয়েছে যারা নাকি মক্কা মদিনাকে তারাবির জন্য তারা দলিল হিসেবে পেশ করে তার মানে হলেই যে মক্কা মদিনাকে তারা আসলে নমুনা হিসেবে তারা গ্রহণ করে না হ্যাঁ যদি করতো তাহলে এখানে তারা বিরোধ সৃষ্টি করতো না রকম হিসেবে যদি কেউ পড়তে চায় সেটাকে পড়তে পারে কিন্তু ওটাকে বিশ রাকাত সুন্নত মনে করে রাকাতকে সুন্নত মনে করে পড়ার পক্ষে সৌদি আরব আলেমরাও নয় ইবনে সাইমা রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে কেউ যদি রাকাত সংখ্যাকে ঠিক রাখতে পারে সুন্নত মোতাবেক তাহলে সে একাদ রাকাত নির্ধারণ করতে হবে আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য দর্শক মন্ডলী এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি হাফেজ আখতার মাদানির কাছে আমরা বিশেষ করে মক্কা মদিনাকে ইসলামের জন্য ইসলামের প্রাণ কেন্দ্র মক্কা মদিনা অনেক ক্ষেত্রে আমরা মক্কা মদিনা বিশেষ করে হারাম আইন শরীফ আইনের উদাহরণ কিন্তু আমরা দিয়ে থাকি আপনি দেখবেন যে এই তারাবির ক্ষেত্রেও কিন্তু আমাদের সমাজে বিশেষ করে বিশ রাকাত তারাবির যারা আদায় করেন তারা কিন্তু এই ক্ষেত্রে দুইটা মসজিদকে দলিল হিসেবে পেশ করে থাকেন আমাদের সামনে যে দুই হারাম বাইতুল্লাহ এবং মসজিদে নববী এই দুই জায়গায় আমরা জানি বা শুনেছি যারা হজে বা উমরায় গিয়েছেন আমাদের যান তারা দেখেন যে সেখানে বিশ রাকাত তারাবির সালাত আদায় করা হয় তো এই বিষয়টা আসলে কি এটা কি কোনো রাজনৈতিক কারণে হয় নাকি দালিলিক কোনো ভিত্তি এখানে আছে পাশাপাশি মক্কা মদিনা সৌদি আরবের অন্যান্য মসজিদগুলির আমল সেইটা কীরকম এ বিষয়ে আপনি দীর্ঘদিন থেকে সে দেশে আছেন এবং সেই দেশে লেখাপড়া করেছেন এখনো সেখানে আছেন এবং আলহামদুলিল্লাহ আপনি একটা মসজিদের ইমাম এই বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু ব্যাখ্যা করতেন তাহলে আমরা খের সম্মানিত উপস্থাপক ভাই আসলে গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখা যাচ্ছে যে তারাবির বিশ রাকাতের দলিল কোনোভাবেই তারা উপস্থাপন করতে পারে না তখন শেষ দলিল হিসেবে তারা এটাই বলার চেষ্টা করে যে তোমরা হ্যাঁ সৌদি আরবকে প্রাধান্য দাও মক্কা মদিনার অনুসরণ করো কিন্তু মক্কা মদিনা তো বিশ রাকাত তারাবি তো আমি আপনি একটু আগে বললেন যে এই মুহূর্তে তো তারা মক্কা মদিনা নিয়ে কথাবার্তা বলছে তা আসলে তারা হলো আমি বলবো যারা মক্কা মদিনা নিয়ে কথা বলে তারাবির ক্ষেত্রে তারা আসলে মতলবী মুসলমান অথবা স্বার্থপর মুসলমান এই জন্য মতলবী বলছি যে দেখেন তারা যদি সত্যিকার অর্থে মক্কা মদিনা যদি অনুসরণ করত তাহলে মক্কা মদিনা যখন এই করোনার কারণে সালাত যখন বন্ধ করে দিয়েছে তখন এনারা কিন্তু সেটাকে মানে নাই বরং তার উল্টা যে এরা ইহুদিদের দালাল হ্যাঁ মনমানি ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে আমরা বন্ধ করব না বাংলাদেশে এরকম বক্তব্য করাই দিয়েছে যারা নাকি মক্কা মদিনাকে তারাবির জন্য তারা দলিল হিসেবে পেশ করে তার মানে হলেই যে মক্কা মদিনাকে তারা আসলে নমুনা হিসেবে তারা গ্রহণ করে না হ্যাঁ যদি করতো তাহলে এখানে তারা বিরোধ সৃষ্টি করতো না ওটা আসলে মতলবের জন্য বলছে যে সেখানে তাদের উদ্দেশ্য তারা মেনে নিয়েছে শব্দ হয়ে জি জি অন্যান্য ক্ষেত্রে সালাতের অন্যান্য ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমি প্রথম এ বিষয়ে প্রথম যে কথাটি বলবো সেটা হলে আমাদের এতক্ষণই বক্তব্যে আমরা যে তারাবির সালাত নিয়ে আলোচনা করছি অথবা আমাদের আগে পেছে যতগুলি বক্তব্য আছে আমরা শরীয় বিষয়ে যখন কোনো আলোচনা করেছি সেখানে আমরা দলিল হিসাবে কখনো কি মক্কা মদিনাকে আমরা উপস্থাপন করেছি যে এই দলিলটা মক্কা যেহেতু চলে তাই আমরা করি আমরা কোনো ক্ষেত্রেই আমরা মক্কা মদিনাকে দলিল হিসাবে গ্রহণ করি না আমাদের দলিল হলো কোরআনের পিছনে সেই হিসাবে আমরা প্রত্যেক বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমরা সেটাকে বিবেচনা করব আচ্ছা তারপরেও যেহেতু মাশাআল্লাহ মক্কা মদিনা তারা তাদের আকীদা এবং আমাদের আকীদা একেবারে অনেকটা কাছাকাছি আর সেখানে আসলে দেখা যায় বাহ্যিকভাবে দেখা যায় বিশ রাকাত ঠিক আছে আমি এখানে বলবো যে আসলে মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি হয় এটা ভুল আচ্ছা বিশ রাকাত তারাবি হয় না বিশ রাকাত তারাবি হয় না এই জন্য যে বিশ রাকাত তারাবি হলেও এটা প্রথম বিশ দিন হয় বিশ রাকাত আর পরের দশ দিন তো কত টোটাল তেত্রিশ রাকাত টোটাল হলো ৩৩ বা ৩১ রাকাত মানে এদিকে বিশ রাকাত এরপর ৮ রাকাত আবার ৩ রাকাত বেতের মানে ৩১ রাকাত সালাত অতএব এক বাক্যে বলা যে মক্কা মদিনায় বিশ রাকাত হয় এটা ঠিক আর একটি কথা সেটা হলে যে মক্কা মদিনায় যে বিশ রাকাত হয় এটা শুধু মক্কা মদিনায় শুধু দুই হারামে আর বাকি যেগুলো মাসাজিদ আছে সেখানে কিন্তু বিশ রাকাত হয় না
আমি নিজেও আলহামদুলিল্লাহ সেখানে হ্যাঁ প্রত্যেক বছর সালাত তারাবি পড়াই এবং সেখানে এগারো রাকাত পড়াই এগারো রাকাত বলতে প্রথম দশ দিন এগারো রাকাত তারপরে আবার তাহাজ্জুদের সময় আরও কিছু বৃদ্ধি করা হয় তো আচ্ছা আরেকটা বিষয় সেটা হলে যে মক্কা মদিনায় বিশ রাকাত যেটা বললাম যে বিশ রাকাত না পরবর্তীতে বেশি বেশিও করা হয় তো মক্কা মদিনায় তারা কেন করে এটা আমরা অবশ্য এ বিষয়ে সরাসরি ইমামদের সাথে কথা হয় নাই তবে আমাদের যারা ওস্তাদ ছিলেন ওনাদের কাছে আমরা এই বিষয়টা জিজ্ঞাসার চেষ্টা করেছি তো ওনারা দুটো কথা বলছেন যে আসলে একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নতি রাখা জায়েজ বলতে ওনারা বলছেন যে যেহেতু এটা আগে থেকে চলে আসতেছে আগে থেকে বলতে আমরা জানি যে সৌদি আরব যে সরকার গঠন হয়েছে এই সরকার গঠন হওয়ার মানে সৌদি সরকার দেশ গ্রহণ করার পূর্বে কিন্তু আরও কিছু অনেক অনিয়ম ছিল সেখানে যেমন চারটা মুসল্লা ছিল হ্যাঁ সেটা আলহামদুলিল্লাহ এক পর্যায়ে সেটা শেষ হয়েছে আর এটা যেহেতু একটা সুন্নতি আমল এবং এ বিষয়ে শরীয়ত অনেক এ বিষয়ে তারগিব দিয়েছে উৎসাহ করেছে এবং আর একটি হাদিস রাসূল বলেছেন যে সালাতুল লাইলি মাসনা মাসনা রাতের সালাত দুই দুই রাকাত করে পড়া খিফতা খিফ আহাদুহুম যখন কোনো ব্যক্তি ভয় করবে সবে সাদেকের হ্যাঁ তখন যেন এক রাকাত করে সবগুলি বেঁধে বানিয়ে দেয় তো ওনারা বলার চেষ্টা করেছেন যে এখানে কোনো রাকাতের সংখ্যা নির্দিষ্ট করা হয় নাই অতএব এই হাদিসের আলোকে কেউ যদি বেশি পড়তে চায় বেশি পড়তে পারে তো ওনারা বলছেন যে বিশের এটা এখানে সুযোগ বলতে যে ইমাম কোনো সময় একই ইমাম বিশ পড়ান নয় জি জি দশ রাকাত এক ইমাম পড়ান যিনি প্রথম ইমাম দশ রাকাত পড়েছেন দশ রাকাত পড়ানো চলে যান চলে যান আর দ্বিতীয় যে দশ রাকাত পড়েন ওই নতুন করে আবার আসেন তার মানে হলো যে ওনারা দশ রাকাত করেই পড়েন আর পরবর্তীতে এক রাকাত উনি বিতেন বিতেন পড়েন তাহলে বিশ রাকাত একেবারে বলা যে হারামে বিশ রাকাত হয় এটা ঠিক না তারপরে বলবো এটা হয় ওই হাদিসের আলোকে যে বেশি কেউ পড়লে পড়তে পারে আমরাও বলি যদি কেউ বেশি নফল হিসেবে যদি কেউ পড়তে চায় সেটাকে পড়তে পারে কিন্তু ওটাকে বিশ রাকাত সুন্নত মনে করে রাকাতকে সুন্নত মনে করে পড়ার পক্ষে সৌদি আরেম আলেমরাও নয় রাহমুল্লাহ তিনি বলেছেন যে কেউ যদি রাকাত সংখ্যাকে ঠিক রাখতে পারে সুন্নত মোতাবেক তাহলে সে এগারো রাকাত আচ্ছা এখানে আপনার কথা থেকে যেটা বেরিয়ে আসছে যে দুইজন ইমাম দশ রাকাত করে পড়ান একজন ইমাম দশ রাকাত সালাত আদায় করানোর পরে চলে যান আর একজন এসে আবার দশ রাকাত পড়েন তাহলে কি বিষয়টা এরকম নয় যে এটাই কোনো রাজনৈতিক কারণে হচ্ছে কেন যে সারা ওয়ার্ল্ডের মুসলিমরা এখানে আছেন বিভিন্ন তরিকার বিভিন্ন মাঝহবের অধিকাংশ বিশ রাকাত তারা বিল্লুক আছেন তো যারা দশটা আট রাকাত করতে চায় দশ রাকাত করে তারা চলে যাবে আবার যারা বিশ রাকাত করতে চায় তারা দুই দুই ইমামের সাথে মিলে বিশ রাকাত করবে এটা এটা এটাও কিছুটা হ্রাস করা যায় এটাও কিছুটা হ্রাস করা যায় এটা একটা কারণ হতে পারে যেহেতু একটা নফল ইবাদত এটাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটা বিভক্তি হয় হ্যাঁ এটা হয়তো ওনারা চান না কিন্তু ওনারা এখতিয়ার দিয়েছেন যেমন ওখানে আরো অনেক কিছু বেদাত অনেকে যে ইচ্ছাই করতে চায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে অনেক গম্বুজ আছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন এটা তো ঠিক নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন হাদিস সহি মুসলিম হাদিস এসেছে তো বলছেন যে আসলে এটা কেউই বলে না যে সহি আসলে এটা আগে থেকে হয়ে আসছে এটা মুসলিমদের প্রাণ কেন্দ্র এখন যদি এটা ভাঙা হয় একটা মারামের দ্বন্দ্ব ফাঁসা সৃষ্টি সৃষ্টি হবে অতএব এটা থেকে আমরা বেঁচে থাকতেছি আচ্ছা আর একটা বিষয় সেটা হলে যে হারামাইনকে যেহেতু আমরা দলিল হিসেবে গ্রহণ করি না সেই তো হারামাইন একটা জিনিস পরিচালিত হলেই যে সেটা শরীয়তের আলোকে সঠিক হবে এটাও ভাবার কোনো অবকাশ নেই সেখানকার অনেক আরও কিছু আমল নিয়ে আমাদের মতানৈক্য আছে বা আমরা এটাকে মানে গ্রহণ করি না যেমন কুনুতের ভিতরে একেবারে পনেরো মিনিট বিশ মিনিট আধা আধা ঘন্টা ধরে প্রত্যেক দিন কুনুতের ভিতরে পড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মাঝে মাঝে কুনুতের ভিতরে পড়তেন তাই নাকি কিন্তু ওখানে লম্বা করে কুনুতের ভিতরে পড়া হয় এটা নিয়েও আলেমদের মাঝে বিতর্ক আছে দুই আজান নিয়েও বিতর্ক আছে আরও অনেক কিছু বিষয় আছে যেগুলি হয়তো আমাদের আজকের এই আলোচনা অতটা নিয়ে সম্ভব হবে না আর পরিশেষে যেটা বলবো সেটা হলেই যেনারা আমাদেরকে বলেন যে মক্কা মদিনার বিশ রাকাত পড়ে তোমরা এখনও করো না আমরা বলবো ঠিক আছে আমরা ইনশাল্লাহ বিশ রাকাত করবো মক্কা মদিনার সাথে করবো কিন্তু তোমরা মক্কা মদিনার শুধু রাকাত কেন মক্কা মদিনার আরও যা কিছু আছে সবগুলি নাও মক্কা মদিনার আকীদা গ্রহণ জি মক্কা মদিনার আকীদা গ্রহণ করো মক্কা মদিনার সালাতের পদ্ধতি গ্রহণ করো মক্কা মদিনায় যেইভাবে সালাত করে সেভাবে পড়ে এখন বিশ রাকাতকে ঠিক রাখতে যে রুকুর ঠিক নেই এতেদাল নেই হ্যাঁ রুকু না যেতেই রুকুতে খারাপ হয়ে যাচ্ছে দুই সেজদার মাঝখানে বৈঠকে কোনো দোয়া নেই আর তারা একবার তাড়াতাড়ি কোরআন পড়া এরা শুধু রাকাত পূর্ণ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো কাজ করতে যে তার চেয়ে বেশি মন্দ কাজ হয়ে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে সালাত পড়েছিলেন কিন্তু সালাতটা দ্রুত করতেছিলেন আল্লাহ কি বলছেন এরা যে ফাসাল্লি ফাইন না কালাম তো সালি ফিরে যাও
তোমার সালাত পড়ো নেই আবার তুমি সালাত পড়ো না আমাদের দেশে যেভাবে রাকাতকে পরিপূর্ণ করার জন্য যত দ্রুত পড়া হয় তাদেরকে বলবো যে ভাই এটা নিয়ে বাড়াবাড়ি না করে বরং আশার রাদিয়াল্লাহু তাআলা আজ বলেছেন যে লা তাসআলনা আন হুসলিহিন্না ওয়া তুলিহিন্না যে রাকাত বেশি সংখ্যার বড় কথা নয় বড় কথা হলে যদি সুন্দর হবে সালাতটাকে আদায় করা জি জি করে কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি প্রথম দাদা জি জি বলে সুন্নাত দিয়ে ফিরে আসে দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আমরা যেই বিষয়টা বিতর্ক ছিল যে মক্কা মদিনা আমরা আসলে মক্কা মদিনা কে দলিল হিসাবে গ্রহণ করার কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই না বরং দলিল হিসাবে যেখানে আছে কোরআন এবং সহিহ সুন্নাহ জি তার সে তার আলোকে কিন্তু আমরা আজকে আলোচনা করছি এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সেই আলোকে দলিল ভিত্তিক কথাবার্তা আমাদের সঙ্গে উপস্থাপন করছেন আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা তো আশা করি পরিষ্কার হয়েছে